আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করবো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে শুক্রবার শুক্রবারের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমার বাসায় গেস্ট আসবে বাসায় গেস্টের জন্য কি কি রান্না করছি সেটা একটু শেয়ার করবো আপনাদের সাথে আর বৃহস্পতিবার শুক্রবার আসলে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই বা কারোর বাসায় দাওয়াতে যাই আমার বাসা তো মাঝে মধ্যে আমি কাউকে না কাউকে ডাকি তো শুক্রবারে আমি বেশ একটা ফ্যামিলিকে ডেকেছিলাম তো তারা আমার বাসায় আসবে তাদের জন্য কি কি রান্না করছি সেগুলো একটু শেয়ার করব আর আমি কিন্তু ঘর বাড়ি একটু গুছিয়ে নিই সবসময় তো এই যে ঘর বাড়িটা গুছিয়েছিলাম আমি দুপুর থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সন্ধ্যার দিকে আমি ঘরগুলো একটু ক্লিন করে নিয়েছি মানে একটু গুছিয়ে নিয়েছি গুছানো বলতে কি ওরকম কোনো কিছু করিনি দেখতেই পাচ্ছেন আমার সাইড টেবিল ড্রেসিং টেবিলের উপরে কিন্তু খুবই ময়লা হয়ে যায় প্রতিদিন পরিষ্কার করতে হয় যার কারণে আমি সুন্দর একটা কাপড় দিয়ে রেখেছি আমার বিছানা চাদরের সাথে ম্যাচ করে যাতে ময়লা একটু কম হয় তো আমি সব গুছিয়ে নিয়েছি কিচেনের দিকে চলুন একটু দেখাই এই যে কিচেনে রান্না করেছি কি একটু দেখায় খুবই স্পেশাল একটা খাবার এই যে এখানে আমি নেহারি রান্না করেছি নেহারিটা খুব ফুটছে মানে আস্তে করে দিয়ে রেখেছি আর এখানে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করেছি এটা হলো সন্ধ্যার দিকে ভিডিওটা করেছি আর দুপুর থেকে দেখাবো কি কি কাজগুলো করলাম এই যে ডিমটাও রান্না করে নিয়েছি আর দুপুর থেকে আজকে দেখাবো যেহেতু দুপুর থেকে শুরু করেছি তো দুপুরে কিন্তু এই যে ডিমগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি এই ডিম রান্না করব। আর ফ্রিজে বাকিগুলো ফ্রিজ উঠিয়ে রাখবো তো ডিম কিন্তু সবসময় আমি এভাবে পরিষ্কার করে নিই ধুয়ে পানি ঝরিয়ে তারপরে ফ্রিজে রাখি আর একটা জিনিস দেখাই এই যে দেখুন পেঁয়াজের বেরেস্তা করতে গিয়েছিলাম সব পেঁয়াজগুলো পুড়ে গেছে ইদানিং কিন্তু আমার চায়ের পাতিল থেকে শুরু করে সব কিছু কিন্তু পোড়া পুরির কাজটা একটু বেশি হচ্ছে আমি বুঝতে পারছি না কেন এরকম হয় আর এই যে রাতে যেহেতু আমার বাসায় গেস্ট আসবে সেই জন্য আমি সালাতের জন্য এগুলো ধুয়ে নিচ্ছি আর বিরিয়ানি রান্না করব। সেজন্য আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো সুন্দর করে এখন ভেজে নেব আর চিকেনগুলোও কিন্তু আমি ভেজে নেব যেহেতু চিকেন বিরিয়ানি করব। গরুর মাংস রান্না করব। আর হচ্ছে আমি নেহারি রান্না করেছি আর নেহারিটা রান্না করেছি মেনলি আমি আসলে নেহারি খাওয়ার জন্যই কিন্তু ভাবিদেরকে ডেকেছিলাম যেভাবে আসেন আমরা একসাথে নেহারি খাই তারপরে গরুর মাংসটা কিছুটা ভুনা করলাম যে অনেকে আবার আছে নিহারি পছন্দ করে কি না সেজন্য আবার গরুর মাংসটাও কিন্তু ধোনা করেছিলাম আর এই যে চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করব। চিকেনগুলোকে ভেজে নিচ্ছি এখন তো আমি বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি আমি দুপুর থেকে কিন্তু কাজগুলো শুরু করেছিলাম সন্ধ্যার দিকে আমি সন্ধ্যার আগেই কিন্তু বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি যেহেতু মাগরিবের আজানের পরপরে গেস্ট আমার বাসায় এসেছিল কারণ আমাদের এখানে কিন্তু পাঁচজনের বেশি এখনও পারমিশন দিচ্ছে না কারো কেউ কারো বাসায় যাওয়ার জন্য আর এগারোটার বেশি কেউ থাকতে পারবে না কারুর বাসায় এই নিয়মটা এখনও চলছে সেজন্য খুবই কষ্ট হচ্ছে একটা একটা করে ফ্যামিলিকে ডাকতে হচ্ছে দেখা যায় যে এক সপ্তাহ পর পর একটা একটা করে ফ্যামিলিতে ডাকি কারণ একটা ফ্যামিলিতে চার পাঁচজন তো মানুষ এমনিতেই থাকে আর বাকি বাইরের কাউকে ডাকতে পাচ্ছি না আগে তো হলে পাঁচটা দশটা এরকম করে ডেকে দিতাম ফ্যামিলি এখন হচ্ছে না খুবই কষ্ট হচ্ছে তো আমরা প্রত্যেকেই এখন কিন্তু এক ফ্যামিলি তারপরে যারা মানে পাঁচজন কোনো ফ্যামিলি কোনো বাসায় আছে তিনজন সদস্য কোনো বাসায় আছে দুইজন সদস্য আবার অনেকের আছে বড় বড়ো বাচ্চাদেরকে নিয়ে আসে না হয়তো ভাবি আর ভাই আসলো এরকম মিলিয়ে জিলি আর কি পাঁচজনের বেশি কেউ আমরা কাউকে ডাকতে পাচ্ছি না এটা খুবই কষ্টর ব্যাপার একটা আগে তো আমরা দশ ফ্যামিলি একসাথে ডেকে ফেলতাম এখন সেটা সম্ভব না তো এই যে আমি তাদের জন্য বিরিয়ানি রান্না করছি তো আমাদের এখানে একজন ভাই আছে ভাবি দেশে থাকে বাচ্চা বা ভাবির বাচ্চা হয়েছে ভাবি বাংলাদেশে আটকা পড়ে আছে মানে আসছে না যেহেতু বেবিটাও ছোট তো ভাইটাকেও ডেকেছিলাম আর আরেকটা ফ্যামিলিকে ডেকেছিলাম তো ভালোই আমরা মজাই করলাম কারণ একসাথে হলে কিন্তু অনেক ভালো লাগে যেহেতু বিদেশবাড়িতে কিন্তু আমরা সবাই একা একা থাকি বাসায় গেস্ট আসলে কিন্তু অনেক আনন্দ লাগে তো বাসায় গেস্ট আসবে তাদের জন্য কি কী রান্নাগুলা করছি জাস্ট একটু শেয়ার করছি আপনাদের সাথে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি আমার এই ফাঁকে আমার লাভলি লাভলি ভিউয়ারদেরকে বলবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সে সকল বন্ধুদেরকে তো জানাই অনেক অনেক ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন আর দেখুন আমি বিরিয়ানির জন্য কিন্তু চিকেনটাকে ভেজে নিয়েছিলাম এখন চিকেনটা আমি রান্না করে নিচ্ছি আর বিরিয়ানির রান্নাটা কিন্তু আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি সেজন্য এখন আর শেয়ার করছি না জাস্ট একটু দেখাচ্ছি কি কি রান্নাগুলো করেছিলাম খুবই মজার আমি ফুডগুলো করেছিলাম আসলে এখন তো প্রচণ্ড গরম মানুষ কিন্তু দেখা যায় কি বেশি খেতে চায় না কিন্তু দাওয়াত মানেই তো কোরমা পোলাও বিরিয়ানি এগুলো ছাড়া কিন্তু দাওয়াত মনেই হয় না তো যাক রান্না করছিলাম খেয়ে তো সবাই আমাকে অনেক মানে প্রশংসা করলো কারণ নেহারিটা কিন্তু আমি স্পেশাল একটু অন্য রকম করে রান্না করেছিলাম সবাই জানতো যে আমি হয়তো এমনি বিরিয়ানি খাওয়াবো অন্যান্য খাওয়াগুলো খাওয়াবো কিন্তু নেহারি করবো এটা কিন্তু কেউ জানতো না তো আমাকে তো লাস্টে গরুর মাংস তো কেউ নিয়েই আসতে মানা করছিল যে না গরুর মাংস খাওয়ার দরকার নেই বিরিয়ানি আছে তারপর নেহারি রান্না করেছি তো আবার ডিম ভোনা করেছিলাম যেহেতু বিরিয়ানি করেছিলাম আর গরম তো এখন অনেকেই আছে আসলে সবাই আমরা সবার কষ্টটা বুঝি অনেকেই কিন্তু বলে যে বেশি কিছু রান্না করতে না দুই তিনটা আইটেম করলে হয়ে যাবে আসলে কি আমরা একসাথে হতে চাই এটাই সব থেকে বড়ো ব্যাপার তো যাই হোক আমি রান্না করেছিলাম আর নেহারি রান্না করাতে আবার চা অর্ডার করেছিলাম চা দিয়ে নেহারি খাবে আর বাকি গরুর মাংসটা ভোনা করেছিলাম আর চিকেন বিরিয়ানি করেছি ডিমের ডিম রান্না করেছিলাম মানে ডিমের পেঁয়াজও করেছিলাম আর খুবই আমি একটা মিষ্টি বানিয়েছিলাম আজকে মিষ্টিটা খুবই মজা লেগেছে খেতে মনে হচ্ছিলো একদম বাংলাদেশের দোকান থেকে কিনে নিয়ে আসছি আসলে মিষ্টিটা কিন্তু আমি বাসায় তৈরি করেছিলাম আমি কাউকে বলিনি যে মিষ্টিটা আমি তৈরি করেছি চমচম তো আমার হাজব্যান্ড ভাবছে যে এত সুন্দর মিষ্টি আমি কোথার থেকে নিয়ে আসলাম আর আমার বাসার থেকে কিন্তু বাঙালি মার্কেটটা অনেক দূরে তো ভাবছে যে আমি মনে হয় এই মিষ্টিটা বাঙালি দোকান থেকে কিনে নিয়ে আসছি তো আমি কিছু বলছি না ও ঘুরছে ফিরছে আর বলছে তুমি কখন গিয়েছিলে বাঙালি মার্কেটটাতে তুমি কখন গিয়েছিলে তা আমি আর কথা বলছি না তারপর বলছে যে এই মিষ্টি তো তুমি বানাওনি এই মিষ্টিটা কোথায় পেলা কেউ কে এসছিল মিষ্টি টিষ্টি নিয়ে আমি বলছি না আমি বানিয়েছি লাস্টে বললাম তখন একটা মিষ্টি খেয়ে বলছে না 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 বিশ্বাসই করছে না যেটা আমি বানিয়েছি আমি বললাম আরে বাবা আমি বানিয়েছি আমি ভিডিও করেছি যদি বিশ্বাস না হয় দেখো আমি ভিডিও করেছি তারপরে আমি একটু দেখালাম যে যে বাসায় যে আমি বানিয়েছি মিষ্টিটা এই যে ভিডিও করেছি তারপরেও বলছি ইয়াল্লা একদম মানে বাংলাদেশ থেকে মানে হয়তো কেউ পাঠিয়েছে এরকম লাগছে আর তা হলে তুমি বাঙালি দোকান থেকে কিনে নিয়ে আসছো এত মজা লাগছে মিষ্টিটা তো ওই মিষ্টির রেসিপিটা আমি শেয়ার করবো আমার কুকিং চ্যানেলে আশা করব আপনারা সবাই দেখতে যাবেন আমার কুকিং চ্যানেলটা সেখানে গেলেই কিন্তু পেয়ে যাবেন আমার মিষ্টির রেসিপিটা আর এই যে গরুর মাংসটাও রান্না করছি গরুর মাংসটা কিন্তু একদম ভুনা ভনা করে ফেলবো সেজন্য বসিয়ে দিয়েছি আজকে মেহমানদের জন্য কী কী রান্না করছি সেগুলো একটু শেয়ার করছি আপনাদের সাথে আশা করবো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তো রান্নাবান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে তারপরে এই যে আমি ছানা কেটে মিষ্টিটা তৈরি করছি দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু খুব সুন্দর করে কেটে নিলাম আর ছানাটা কিভাবে কেটেছি সেটাও কিন্তু আমি পুরো রেসিপিটা যখন শেয়ার করব ওখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ছানাটা আমি কিভাবে কেটে নিয়েছি তো এখন সুন্দর করে ছানাটা ছেঁকে দুই ঘন্টা আমি পানিটা ঝরিয়ে রেখে নিয়েছিলাম দুই ঘন্টা আর কি বেঁধে রেখেছিলাম এক জায়গায় চিপে নিয়েছি নিয়ে সুন্দর করে পানি ঝরিয়ে এই যে আমি এইভাবে চমচমগুলো তৈরি করে নিচ্ছি আর চমচমগুলো কিন্তু একটু এরকম লম্বাটে শেপেরই হয় তো চমচমগুলো এই যে আমি সুন্দর করে চমচম তৈরি করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলে উঠেছে আপনাদের সাথে এক এক করে আমি অনেকগুলো মিষ্টির আইটেম শেয়ার করব ভেবেছি আমার ব্লগ চ্যানেলে কিন্তু বেশ কয়েকটা মিষ্টির আইটেম শেয়ার করেছি আপনাদের সাথে আর ভাবছি আরও বেশ কিছু শেয়ার করব মিষ্টির আইটেমগুলো কিভাবে আমি মিষ্টিগুলো তৈরি করি আসলে কি অনেক ইচ্ছা করে অনেক ভালো ভালো সুইটগুলো শেয়ার করি কিন্তু এগুলো তৈরি করলে তো আবার খেতে হয় দেখা যায় বাসায় একদিন দুই দিন আমার মেয়ে খায় বাকিগুলো কিন্তু সব আমাকে খেতে হয় আর আমি কিন্তু মিষ্টি একটা বেশি মানে পছন্দ করি না আর যেহেতু পুরোপুরি সুগার দিয়ে তৈরি করতে হয় সেজন্য আরও বেশি পছন্দ করি না তো যাক তারপরেও কিন্তু যেহেতু আমার লাভলি লাভলি ভাই বোনদের সাথে সব শেয়ার করতে হবে কিন্তু ইনশাল্লাহ আমি চাচ্ছি যে বেশ কিছু মিষ্টির আইটেম শেয়ার করব আর আজকে যে চমচমটা তৈরি করছি এটা কিন্তু খুবই আমি হয়েছিল কি বলবো আমি তিন ঘন্টা ধরে কিন্তু এই চমচমটা জাল দিতে দিতে একদম একটা চমচমের কালার নিয়ে আসছি আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখুন তিন ঘন্টা আমি মিষ্টিটা জাল দিতে দিতে কিন্তু এরকম একটা সুন্দর কালার চলে আসছে একদম চমচমের কালারটা চলে আসছে আর শিরাটা তো কখনোই ঘন করা যাবে না গরম পানি আমি এর ভিতরে অনেকবার গরম পানি দিয়েছি কিছুক্ষণ পর পরে চেক করেছি আর গরম পানি দিয়ে দিয়ে মানে শিরাটাকে পাতলা রেখেছি তো এখন আবার একটু গরম পানি দিয়ে দিচ্ছি আর মিষ্টির রেসিপিটা কিভাবে যে আমি এই চমচমটা বানিয়েছি সেটা দেখতে হলে যদি আপনারা দেখতে চান তাহলে আমার কুকিং চ্যানেলে চলে আসবেন ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে তো মিষ্টিটা বানিয়ে আমি সুন্দর করে ঠান্ডা করে নেব। এই যে দেখুন আমার তো মানে আমার মেয়ে তো দেখেই বলছে মাম্মি আমাকে একটা দিয়ে দাও আমি বলছে এখন দিব না একটু নামিয়ে একটু ঠান্ডা করে দিব। আর এটা যে কী সুন্দর হয়েছিল কি বলবো আমি মানে আমি নিজেও খেয়েও আমি নিজেও অবাক হয়ে গেছি যে এত এত সুন্দর হয়েছে মানে কল্পনাই করা যায় না তো যাই হোক ঠান্ডা করে এটা আমি আপনাদেরকে দেখাবো এই যে ঠান্ডা করে নিয়েছি নিয়ে এখন আমি মাওয়ার ভিতরে একটু গড়িয়ে নিচ্ছি এটাকে এখন খুব সুন্দর করে প্লেটে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো আর মিষ্টি জাতীয় জিনিস কিন্তু একটু ঠান্ডা হলে খেতে খেলে মানে বেশি ভালো লাগে তো যেহেতু আমার বাসায় গেস্ট আসবে তো আমি গেস্টের জন্যই আর কি মিষ্টিটা তৈরি করলাম যে প্রতিবারই তো কিছু না কিছু নতুন নতুন কিছু করি তো এবার একটু অন্য রকম মিষ্টি তৈরি করি চমচম তৈরি করি তো গেস্টরা তো প্রথমে বুঝতে পারেনি আমার হাজব্যান্ডের মতো গেস্টরাও ভাবছে যেটা আমরা কিনে নিয়ে আসছি তো আমি যখন বললাম যে না আমি কিনে নিয়ে আসিনি ভাবিকে দেখালাম যে ভাবি আমি বাসায় তৈরি করেছি তো সবাই কিন্তু অনেক খুশি হয়েছে যে আমি এত সুন্দর চমচম বানিয়ে সবাইকে খাওয়ালাম আর এই যে টেবিলটাও গুছিয়ে নিয়ে আসছি তো সবাই এখন খাওয়া দাওয়া করবে আর আমি সুইট আইটেম শুধু চমচম বাসায় তৈরি করেছিলাম আর কেক নিয়ে আসছিলো আমাদের ভাবি কেক নিয়ে আসছিলো আর তরমুজ কেটে দিয়েছিলাম যেহেতু আসলে এত হেভি খাওয়ার পরে কিন্তু সুইট আইটেমটা এখন আর বেশি সবাই কেউ কিছু খেতে চায় না যার কারণে বেশি সুইট আইটেম বাসায় তৈরি করিনি এই যে চমচমটাই খালি বাসায় তৈরি করেছিলাম আর ফলটা তো কেটে নিয়েছি ভাবি খুবই সুন্দর একটা কেক নিয়ে আসছিল। তো আপনাদের সাথে আজকে বাসায় গেস্ট আসবে কী কী রান্না করেছিলাম একটু শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ